দেশে এবার শুরু হয়েছে রঙিন ফুলকপির আবাদ। প্রচলিত ফুলকপির চেয়ে চার গুণ দাম হওয়ায় মাগুরার অনেক কৃষকই চাষ করছেন সবজিটি। প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় বেশ চাহিদা আছে রঙিন ফুলকপির। বাজারে এখন যে ফুলকপি পাওয়া যায় তা দেখতে অনেকটা সাদা। এবার শুরু হয়েছে রঙিন ফুলকপির আবাদ, যা চাষ করে সারা ফেলেছেন মাগুরার শ্রীপুর উপজেলায় হাজরাতলা গ্রামের সুশেনবালা ও দিবাবালা নামের দুই কৃষক। তারা জানান, এই জাতের ফুলকপির দাম প্রচলিত ফুলকপির চেয়ে চার গুণ বেশি। মানে সারের সহযোগিতায় আমি এই ফুলকপির চাষটা করছি এবং এই ফুলকপিটা খুবই সুন্দর, বাজারে এর চাহিদাও ব্যাপক। এমনি সাদা কপি যদি 15টা বিক্রি, এটা 50 থেকে 60 টাকা দাম। আমার জমিতে আমি 20 শতক রঙিন ফুলকপি লাগাইছি। কোদলা শ্রীপুর কৃষি অফিসারদের পরামর্শই তারাই আমাদের বীজ দেশে সার দেশে, তে আমি মনে করি লাভবান। মাঠের ফুলকপি বিক্রি হচ্ছে মাঠেই, দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ক্রেতারা, কেউ কেউ আসছেন চাষাবাদ শিখতে। এটা প্রথম পর্যায়ে তৈরি করছে এবং অন্যান্য মানুষ যার কারণে এটা দেখতে আসছে, আমরাও পরবর্তীতে এটা উৎপাদন করব বলে আশা করি। সাধারণত জাতের ফুলকপির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি, তাই বাণিজ্যিক চাষাবাদ বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দুটি ফুলকপির জাত, এটা হচ্ছে কৃষি অফিস থেকে সরবরাহ করা হয়েছে। দুটি ফুলকপি এই দুটাই পুষ্টিগুণে সমৃদ্ধ আর এরগুলোর বাজার মূল্য অনেক ভালো। আর নতুন জাত হওয়াতে কৃষকের মাঝেও ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে, প্রতিদিনই বাইরের গ্রাম থেকে অনেকেই দেখতে আসছে। ফসলটা একেবারেই নতুন আমাদের এলাকাতে এবং এইটার ভিতরে হচ্ছে যে আমাদের বেটা ক্যারোটিন এবং যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটা কিন্তু একদিকে দাম বেশি এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমরা চেষ্টা করতেছি যে আগামী বছর এই ফসলটা আমরা সারা মাঠে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি এবং বীজটা সহজলভ্য করার জন্য আমরা বিভিন্ন কোম্পানিকে পরামর্শ দিয়েছি। রঙিন জাতের ফুলকপিতে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানবদেহের জন্য বেশ উপকারী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।